তো শোনো, বলছি আমি না স্বামীর ভাত খাবো না, তোমার সাথে তো গোপনে প্রেম করি, তো তুমি কি আমাকে ভাত দেবে? না না। কি কেন গো, ভাত দেবে না? আরে শোনো শোনো, বলছি আমাকে ভাত দেবে না? দেখো ও পুষতে পারবে না, তোমরা ভাত দেবে? ও ভয়ে বলছে ভাত দেবে না, বুঝেছ? তো শোনো, তুমি আমাকে কি কাজ করে খাওয়াবে বলো তো? মাঠে চাষ করে। দেখেছো আমি বললাম যে ওর মন আছে, তো কি চাষ করবে শোনা? সুশাস চাষ। সুশাস চাষ? আরে আমি তো শুনেছি এখানে কচু চাষ হয় বেশি, আর কচু নিয়েও গেছি, খুব মজা করে মাছে মাংসতে যে মানে যেভাবে পেরেছি রান্না করে খেয়েছি, তো এখানকার কচু একেবারে ফেভারিট কচু, খুব সুন্দর। তো তুমি কচু চাষ করবে না? না না। তো শশাই চাষ করবে? হ্যাঁ হ্যাঁ। বাহ, শশাটাও কিন্তু ভালো, উপকারী, তাই না? তাই কি বলবো জানো, তাই কি বলছি শোনো, হো মাথা বেঁধে দেগো খালো বেলের কাঁটাতে, হো মাথা বেঁধে দেগো মাসি লাল ফিতেতে, দেশের পয়সা লুটে নেব আমি চোখের পলকে। মাংসতে মন ভরছে না বলো? বিরিয়ানি পোলাও কিছুই ভালো লাগছে না।
এই বেগুন পোড়া মেয়েদের এত ভালো লাগছে, তা আমি ভেবেছি আমিও খেয়ে দেব। তো কি কার কাছে বেগুন পোড়া আছে বলো, হাত তুলো। ওইরকম সবাই বলে প্রথম প্রথম, তারপর আর ভালো লাগে না, তাই না? তাই বলছি দেওরা ভাতে বেগুন পোড়া মজা লাগে।